শুক্রবারের দিন নফুল সিয়াম পালন করা যাবে কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন যে রত্ন চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন একটা বিষয় এখানে সর্বপ্রথমে বলতে হয় যে শুক্রবারের দিন সিয়াম পালন করা এটা হারাম নয় শুক্রবারের দিন সিয়াম পালন করা যায় তবে কয়েকটি শর্ত সাপেক্ষে যে শর্তগুলো আমরা হাদিস দিয়েই জানতে পারবো ইনশাআল্লাহ তালা আহ যে হাদিসগুলো বর্ণিত হয়েছে শৈব খারি হাদিস নম্বর উনিশশো পঁচাশি নম্বর হাদিস এবং উনিশশো ছিয়াশি নম্বর হাদিসও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আবু হুরার রাজিউল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ কে তিনি বলতে শুনেছেন যে লাইয়াসু মান্না আহাদুকুম ইয়ামাল জুমাতে ইল্লা ইয়ামান কবলাহু আউ বাদাহ যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে শুধুমাত্র জুমার দিন মানে যে কোনো ব্যক্তি যেন না না রাখে আর রাসুল বলছেন লাইয়াসু মান্না আহাদুকুম ইয়ামাল জুমাতি কোনো ব্যক্তি যেন শুধুমাত্র জুমার দিন সিয়াম পালন না করে ইল্লা ইয়ামান কবলাহু আউ বাদাহ তার পূর্বে অথবা পরে একটি সিয়াম না রেখে অর্থাৎ আহ যদি শুক্রবারের দিন সিয়াম পালন করতে চাই তাহলে বৃহস্পতিবার অথবা শনিবার শিয়াম রাখতে হবে এটা হচ্ছে নিয়ম আর আরো কিছু বিষয় এখানে লক্ষ্য করতে হবে যে অন্যান্য মাসের রয়েছে যেমন প্রতি মাসের বীজের সিয়াম আপনার তিনটি করে সিয়াম পালন করতে হবে তারপরে বৃহস্পতিবার এবং সোমবার যেভাবে সিয়াম পালন করার ব্যাপারটা রয়েছে বৃহস্পতিবার সোমবার আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করার ব্যাপারে যেভাবে তাকিদ দেওয়া হয়েছে এইরকম ভাবে মনে করে শুক্রবার দিন শ্যাম পালন করতে পারবেন না তবে যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন শ্যাম পালন করে তাহলে তার পূর্বের একটি পরের একটি শ্যাম যোগ করে নিতে হবে আর আরেকটি বিষয় যেটা আইজামে বীজ বা আপনার অন্যান্য যে গুলো রয়েছে আহ যে গুলো পালন করতে হয় এমন ক্ষেত্রে বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে যে ওই দিন শুক্রবার পড়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি শ্যাম পালন অবশ্যই করবেন যেমন আপনার যদি দেখা যাচ্ছে আরাফার সিয়াম আরাফার দিনের সিয়াম যদি আপনি পালন করেন তাহলে দেখা যাচ্ছে ওই দিন যদি হয়ে যায় শুক্রবার তাহলে আপনাকে পালন করতে হবে তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে শুক্রবার সিয়াম পালন করা হারাম নয় তবে কিছু কিছু বিদ্যানগণ দলিল দিয়ে থাকেন যেটা যোগ্য নয় যেমন বলে থাকেন যে শুক্রবারটা হচ্ছে সাপ্তাহিক ঈদ যেহেতু রাস্লাহ সালাম ঈদের দিন আহ শিয়াম পালন করাকে হারাম করেছেন ডেট নিশ্চিত করেছেন সেহেতু এই এই শুক্রবারের দিনও শিয়াম পালন করা যাবে না এই বিষয়টা ওনাকে বলে থাকেন ঈদের দিন অর্থাৎ বাচ্ছরের যে ঈদ সেই ঈদটা ঈদের সাথে সাপ্তাহিক ঈদকে মিলিয়ে দিচ্ছেন এটা ঠিক নয় আমরা শুক্রবারের দিন সেটা যদি সেই হাতে যদি যোগ করা হয় তাহলে একটা হারাম পর্যায়ে চলে আসে অতএব শুক্রবারের দিন শ্যাম পালন করা হারাম নয় তবে শর্ত সাপেক্ষে এগুলো পালন করা যাবে ইনশাল তা যে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জাজাকুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম